মিউজিক্যাল চেয়ারে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অতসী বেরা। অতসী বেরা নেই গো, নেই গো, ঠিক আছে, উনি উপস্থিত নেই। তৃতীয় হয়েছিলেন, তৃতীয় হয়েছিলেন সুষমা রায়, তৃতীয় হয়েছিলেন সুষমা রায়। উনার হয়ে উনার মেয়েটি পুরস্কারটি নিয়ে যাচ্ছেন, আশা করি আপনারা সমর্থন করবেন। এরপরে মোমবাতি প্রজ্বলন, প্রথম স্থান হয়েছিলেন সেই কুহেলি রায়। আপনি আমাদের এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের গ্রামের মাননীয় পঞ্চায়েত সদস্য পম্পা ভূঁইয়া। আপনারা সবাই হাত তালি দিয়ে সমর্থন জানাবেন। দ্বিতীয় হয়েছেন গৌরী রায়, দ্বিতীয় হয়েছেন গৌরী রায়। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তৃতীয় হয়েছেন অনিমেষ দাস। এরপরে শঙ্খবাদন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছিলেন সেই কুহেলি রায়। উনি ওই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের পূজা কমিটির সম্পাদক মহাশয় সহদেব রায়। দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন রুমা বেরা। আমাদের অনুষ্ঠানে গাড়ি সহদেব রায়ের বাইরে থাকবে, কমিটি বলছি আপনারা একটু দেখিয়ে দিন রাস্তাটা। রুমা বেরার বদলে তার ওনার স্বামী পুরস্কারটি তুলে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের পূজা কমিটির সম্পাদক মহাশয় সহদেব রায়। আশা করি আপনারা সমর্থন করবেন। হ্যালো, এরপরে আমাদের হ্যালো, মহিলাদের কাঠি টানাটানি প্রতিযোগিতায় রায় অ্যান্ড গ্রুপ এবং পারুল মন্ডল অ্যান্ড গ্রুপ, আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে চলে আসুন। আপনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে পুরস্কারগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। প্রথম স্থান অধিকার করেছিলেন রায় অ্যান্ড গ্রুপ, আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসুন, সবাই অনুষ্ঠান মঞ্চে চলে আসুন। রায় অ্যান্ড গ্রুপ এবং পারুল মন্ডল অ্যান্ড গ্রুপ, আপনারা সবাই আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসুন, আপনাদের হাতে আমরা পুরস্কারগুলি তুলে দেব। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের পূজা কমিটির সদস্য মহাদেব রায়। ঋষিকেশ দাস মহাশয়, আপনি তাড়াতাড়ি অবস্থান অফিসে চলে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। ঋষিকেশ দাস মহাশয়, আপনি আমাদের
অনুষ্ঠান মঞ্চে চলে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। হ্যালো, ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনারা জয়ী হয়েছেন এনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চে সামনে উপস্থিত থাকবেন, কারণ আমরা এই পুরস্কার বিতরণ সভা শুরুর শেষে আমাদের আজ